Welcome once again, my young fellows of class 7. Welcome to your online class. Aaj ami tomader chapter 7 er poribesher sankot udbhid o poribesher songrokkhon ei chapter ta theke porate shuru korbo. Tumra kintu syllabus er almost sheshar gora eshe dariyecho. Tai jonno jototuku porabo khub bhalo kore mon diye shunbe ebong ja kichu proshno thakbe आशा करब तुम्हारा बोईटा खुले सामने निये तार पर आमार वीडियोटा सुनछो तो तुम्हारा बोईटा निये रेडी होए बोशबे एवं तार पाशे एक टा खाता रखबे आर बोईते मार्क करार जोन एक टा पेंसिल आमी जेरम जेरम एक्सप्लेन करब पुरो एक्सप्लेनेशन टा सुनबे एवं जेखाने जा समस्या होच्छे सेगुलो एकटु नोट डाउन करे रखबे जाते किना आमरा जखन परे क्लासे बोशबो तुम्हारा आमाके प्रश्नगुलो करते पारो. अच्छा जलवायु এই ওয়ার্ডটার সঙ্গে হয়তো তোমরা এর আগেও ভূগোলে নাম শুনে থাকবে, কিন্তু জলবায়ু ব্যাপারটা কি সেটা কি তোমরা জানো? আচ্ছা একটু বলি, দুটো ওয়ার্ড হয়, একটাকে বলা হয় জলবায়ু, একটাকে বলা হয় আবহাওয়া. আবহাওয়া মানে কি? ওয়েদার. আর জলবায়ুর মানে কি? ক্লাইমেট. এটা তো ইংলিশ টার্ম বললাম, মানেটা কি? না ধরো কোনো একটা জায়গায় তুমি আছো, ধরো তোমার বাড়ি হলো কদমতলা, হাওড়ার কদমতলা এরিয়াতে. তুমি হাওড়া কদমতলা এখন আজকে এখন আমি ধরে নিচ্ছি অগস্ট মাসের 13 তারিখ, তুমি বসে আছো, তুমি হঠাৎ দেখলে এই জায়গাটাতে খটখটে রোদ, একদম প্রখর রোদ রয়েছে. তুমি ব্রিজ টপকালে, সেকেন্ড ব্রিজ টোকে ওই পারে গেলে, আলিপুর এরিয়াটা ঢোকার সঙ্গে সঙ্গে তুমি দেখলে আরে 11টার সময় এখানে তো মুষলধারে বৃষ্টি হয়ে গেছে. তাহলে একবার চিন্তা করে দেখো, দুটো জায়গা কিন্তু খুব একটা দূরত্বে না, কয়েক কিলোমিটারের তো মাত্র ডিস্টেন্স. একটা জায়গায় একই সময়ে প্রখর রোদ, আর একটা জায়গায় ওই সময়ে প্রচন্ড বৃষ্টি হয়ে গেল. তাহলে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যখন এই রকম রোদ, জল, বাতাস এগুলোর পার্থক্য দেখা যায়, তখন এটাকে বলা হয় ওই জায়গাটার এটা আবহাওয়া বা ওয়েদার. হাওড়ার কদমতলা একরকম দেখলে, কলকাতার আলিপুর আর একরকম দেখলে. জায়গাটা কিন্তু খুব একটা দূরত্ব না, বারবার বললাম, খেয়াল রাখবে. তাহলে জলবায়ু ব্যাপারটা কি বা ক্লাইমেট ব্যাপারটা কি? তুমি এখন বসে আছো এখানে হাওড়ায়, পশ্চিমবঙ্গের একটা ছোট্ট একটা শহর. এবার মনে করে দেখো যে কিনা দার্জিলিং এ বসে আছে এই আজকেরই দিনে, কাঞ্চনজঙ্ঘার কাছে. তার টেম্পারেচার আর তোমার এখানে টেম্পারেচার কি সেম হবে? কখনোই না. তোমার এখানে টেম্পারেচার যদি এই মুহূর্তে বাইরে 30 বা 35 হয়, ওর কিন্তু ওখানে টেম্পারেচার হার্ডলি 15 বা 12 বা 15, তার বেশি কিন্তু না. তার মানে অবস্থানের চেঞ্জের ফলে, অনেকটা ভৌগোলিক অবস্থান অবশ্যই, এই যে পুরোপুরি পারিপার্শ্বিক পরিবেশটারই পুরো চেঞ্জ হলো, এটা হলো ওখানকার জলবায়ু. তাহলে এখানকার জলবায়ু কিরকম? গ্রীষ্ম প্রকৃতির. আর ওখানকার জলবায়ু কিরকম? শীতল প্রকৃতির. হলো তাহলে আবহাওয়া সময় এবং স্থান পরিবর্তনে খুব একটা পরিবর্তন কিন্তু হয় না, জলবায়ু কিন্তু পরিবর্তন হয়, কেমন? আচ্ছা তাহলে আবহাওয়া কাকে বলে, জলবায়ু কাকে বলে, আশা করি বুঝতে পেরেছ. নেক্সট চলে যাও, তোমাদের বইতে 228 আর 229 এ কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মতো রয়েছে, এগুলো নিজেদের মতো কমপ্লিট করবে, আমি সময় মতো চেক করে দেব তোমাদের. তারপর আসি পেজ নাম্বার 230 তে, দেখো একটা কথা লেখা, পৃথিবীর ঘোমটা. ঘোমটা মানে কোনো কিছুকে যখন মানুষ কভার করে রাখে একটা কোনো আবরণ দিয়ে. কভারটা কেন করে রাখবে? ভিতরে কিছু জরুরি রয়েছে সেজন্যই তো. তোমার মুখটা স্পেশালি, ধরো এখন প্যান্ডেমিক চলছে, তুমি বাইরে বেরোবার সময় মাস্ক পরে বেরো, ওটা কিন্তু কাইন্ড অফ তোমার কাছে ঘোমটা. তার কারণ কি? তুমি নিজের নাক আর মুখ এই রিজিয়নটাকে বাইরে বায়ুমণ্ডলে বা বাতাসে যে ভাইরাসটা ঘুরছে তার থেকে তুমি নিজেকে প্রোটেক্ট করছো, তাহলে এটা তোমার ঘোমটা, মাস্কটা. ঠিক একইভাবে পৃথিবীরও কিন্তু ঘোমটা থাকে. তা পৃথিবীতে ঘোমটা যে থাকবে, পৃথিবীতে জরুরি কি রয়েছে একটু শুনি না? পৃথিবীতে জরুরি রয়েছে প্রচুর প্রয়োজনীয় কিছু গ্যাসীয় পদার্থ, এবং অবশ্যই আমরা বসবাস করছি সেখানে, তো আমাদেরকে যে কোনো
সৌরমণ্ডল থেকে আসছে এমন ক্ষতিকারক কোনো আলো বা কোনো রশ্মি বা কোনো ক্ষতিকারক উল্কাপিণ্ড কিছু থেকে যাই হোক রক্ষা করতে হবে, তো সেই জন্য কিন্তু পৃথিবীতে একটা ঘোমটা বা পৃথিবীর একটা প্রোটেকশন থাকে। এবার সেটা কি না, সেটা হলো মূলত ওজোন গ্যাসের লেয়ার। ওজোন, OZONE, ওজোন কথাটা, ওজোন না, ওজোন গ্যাসের একটা লেয়ার। এবার সেটা মূলত কি, মানে পৃথিবী কি যে চাদরের মতো ঘিরে থাকবে? পৃথিবীতে আর কি কি ক্ষতিকারক পদার্থ রয়েছে একটু সেগুলো জানি। দেখো 230 পেজ নাম্বার কি বলছে, আমি একটু পড়ি তোমাদের বই থেকে, তোমরা একটু নিজেদের বইটা ফলো করো। বিভিন্ন উৎস থেকে বেরোনো ধোঁয়ার মধ্যে থাকে নানা ধরনের গ্যাসীয় পদার্থ। ধোঁয়া কোথা থেকে রিলিজ হয়, ওপরে ছবিগুলো দেখো দেওয়া আছে, যানবাহন থেকে, সেটা বাইক হোক, বাস হোক, ট্রাম হোক, যাই হোক না কেন, সব থেকে। আচ্ছা, বাড়িতে অনেকে আঁচ দেন বা ঢালাই ঘরে, কারখানায় যখন কারখানায় ঢালাই চলে তখন সেখান থেকে চুল্লি থেকে ধোঁয়া বেরোয়। আচ্ছা আর কি না, সিগারেট যারা কিনা স্মোক করে তাদের কথাও জেনে থাকবে, তাদেরও কিন্তু ধোঁয়া বেরোয়, সুতরাং এগুলো কিন্তু নির্গত হতে থাকে। আচ্ছা, এইগুলো হলো ক্ষতিকারক পদার্থ। যেমন বাতাসে এখন করোনার ভাইরাস ঘুরে বেড়াচ্ছে, সেরকম বায়ুমণ্ডলে কিন্তু এই ভাইরাস তো আজ এসেছে, কিন্তু এই ধোঁয়া বা এই রকম ক্ষতিকারক পদার্থ কিন্তু বরাবরই পৃথিবীতে বর্তমান ছিল। আচ্ছা, তো সেগুলোকেই বলছে নানা গ্যাসীয় পদার্থ। তাদেরকে এক কথায় বলা হয় SPM, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। আন্ডারলাইন করো, ফুল ফর্ম লিখতে দেবে, SPM এর ফুল ফর্ম লেখো বা SPM এর পুরো কথাটি কি এবং এটি কাকে বলে, তখন এই পুরো কথাটা লিখবে। বিভিন্ন উৎস থেকে যেমন যানবাহন, কারখানা, ধূমপান প্রভৃতি জাত যে সমস্ত ধোঁয়া বা গ্যাসীয় পদার্থ থেকে মধ্যে ভাসমান যে কণা তাকে বলা হয় SPM বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। ব্যাপারটা কিরকম, এই যে ধোঁয়াগুলো কখনো দেখেছো সামনে দিয়ে যদি একটা কোনো বাস চলে যায়, ধোঁয়া ছেড়ে দিয়ে যায় মুখের ওপর, সে ধোঁয়াটা কিরকম হয়, খুব সুন্দর না, কালো কালো, বাতাসটা পুরো কালো হয়ে যায় কিছুক্ষণের জন্য, তুমি কিন্তু ফিল করতে পারো না, তখন নিজে রীতিমতো দেখবে মুখের কাছে এরম নয়, তোমরা ছোট যেহেতু তোমরা হাত দিয়ে নাকটাকে ঢেকে ফেলো অথবা খক খক করে একটু কেশে ফেললে, তার মানেটা কি, ওটা কিন্তু তোমার শরীরের ক্ষতি করলো, তুমি এটা কিছুটা হলো কিন্তু রিয়েলাইজ করতে পারলে। হ্যাঁ, তো এই যে বাতাসের মধ্যে ওই ধোঁয়াটাকে মিশিয়ে দিয়ে যায় কণাগুলোকে, ওই কণাগুলোকেই বলা হয় কি, বলা হয় বিভিন্ন ভাসমান কলা, বা ইংলিশ নামটা মনে রাখবে SPM, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। তার মধ্যে কতগুলো গ্যাসের নাম দিয়েছে প্রত্যেকটা, পেন্সিল দিয়ে বইটা আন্ডারলাইন করো, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুওরোকার্বন, এটার ফুল, এটার ইনিশিয়ালটা লিখবে CFC, ক্লোরোফ্লুওরোকার্বন, ব্র্যাকেটে পেন্সিল দিয়ে বই এটা ইনিশিয়ালটা লেখো CFC। আর কি রয়েছে, সালফার ডাই অক্সাইড, SO2, মারাত্মক ক্ষতিকারক একটা গ্যাস, এবং ধুলো আর কার্বন ইত্যাদির কণা। কার্বন মানে যা কিছু কালো তাতেই তো কার্বন আছে, সেটা যারা বাড়িতে আঁচ দেন তাদের যে ধোঁয়া বেরোয় সেটাও কালো, কলকারখানায় যারা কাজ করেন তাদের হাতে যে কালি ঝুড়ি লাগে সেটাও কার্বন, সবেতেই কিন্তু যা কিছু কালো ধোঁয়া জানবে কার্বন রয়েছে। তাহলে প্রত্যেকটা আন্ডারলাইন করো, করে দেখো লেখা আছে, এই সমস্ত ক্ষতিকারক পদার্থগুলো বায়ুমণ্ডলে গিয়ে জমা হয় এবং এটি একটি চাদরের মতো পৃথিবীকে মুড়ে রাখে। ক্ষতিকারক তো কতটা জমবে, জমতে 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 একটা লেয়ার তৈরি করবে, এই লেয়ারটা দিয়ে পৃথিবীকে ঢেকে রাখবে। পৃথিবীর বায়ুমণ্ডলে এই সমস্ত গ্যাসীয় পদার্থ ছাড়াও থাকে ওজোন আর জলীয় বাষ্প। এবার আমি তোমাদের যেটা বললাম, এগুলো হলো ক্ষতিকারক পদার্থ পৃথিবীকে। এই যে বললাম যে সৌরমণ্ডল থেকে উল্কা থেকে শুরু করে বিভিন্ন ক্ষতিকারক মহাজাগতিক কিছু রশ্মি, যেমন আল্ট্রাভায়োলেট রে, তোমরা নাম শুনেছ, এরকম কিছু ক্ষতিকারক রশ্মিও তো চলে আসতে পারে, শুধু যে পৃথিবী এটাকে চাদরে মুড়ে রাখছে তা না, পৃথিবীর বাইরে থেকেও তো আসতে পারে, সেটাকে কে প্রোটেক্ট করবে, সেটার জন্যই থাকে এই যে নামটা বললাম ওজোন, ওজোন গ্যাসের স্তর। হ্যাঁ, আর জলীয় বাষ্প, জলীয় বাষ্প কোথা থেকে আসবে, সূর্যালোকের তাপে কি হবে, নদী, নালা, ডোবা, জলাশয়, সমুদ্র, পুকুর, এইসবের জল ফুটে বাষ্প হবে, সেটাকেই বলা হয় জলীয় বাষ্প।
আচ্ছা এবার কি বলছে দেখো, পৃথিবী ছেড়ে দেওয়া তাপশক্তি একটা অংশকে বায়ুমণ্ডল ধরে রাখতে সাহায্য করে বিভিন্ন গ্যাসীয় পদার্থের এই চাদর, আন্ডারলাইন করো এই অংশটা। পৃথিবীর প্রাণস্পন্দনে জাগিয়ে রাখে পেছনে এই গ্যাসীয় পদার্থগুলো, ব্র্যাকেটে নাম দিয়েছে ভূমিকা অনেকখানি। সুতরাং এগুলোর কাজ বলছে তোমাকে, প্রত্যেকটা আন্ডারলাইন করতে থাকবে। আর কি বলছে, এর ফলে পৃথিবীর গড় উষ্ণতা এই সমস্ত জিনিসগুলো যদি না থাকতো তাহলে কি হতো, -18 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যেত। নর্মালি ফ্রিজেই জল বরফ হয়ে যায় 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, সেখানে -180 কথাটা ভাবো, মারাত্মক ঠান্ডা। তাহলে কি হতো, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কিন্তু আর থাকতো না। সুতরাং এই যে আমি চাদরটার কথা বললাম, এই ক্ষতিকারক পদার্থগুলো দিয়ে যেগুলো কিনা তৈরি হচ্ছে, সেগুলো একার্থে কিন্তু পৃথিবীকে প্রোটেক্ট করছে, পৃথিবীকে সুরক্ষা দিচ্ছে। আচ্ছা আর কি বলছে, প্রাণের বিকাশ ঘটত না, উল্টো দিকে আবার নানা রকম কাজকর্মের ফলে এই যে গ্যাসীয় পদার্থের পরিমাণটা বেড়ে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে জানো, সমস্ত জিনিস মনে রাখবে পৃথিবীতে খুব বেশি ভালো, মানে খুব বেশি ভালো না, যে কোনো জিনিস লাইফে যাই করো, খুব বেশি কোনো জিনিসই ভালো না, সেটা একটা নির্দিষ্ট লেভেল অবধি ভালো, তার বেশি হয়ে গেলে কিন্তু তোমার খারাপ। হ্যাঁ, মানে খুব কম হলেও খারাপ, খুব বেশি হলেও খারাপ। এই যে তোমরা পড়াশোনা করছো আজকে এখন বাড়িতে বসে, তোমরা যদি সারাক্ষণ পড়াশোনা করো তাহলে কিন্তু শুধুই পড়ে যাবে তা তো নয়, বাবা মা কিন্তু সর্বক্ষণ পড়তে বলেন না, বলেন মাঝে একটু আঁকো, বা কেউ নাচ করলে নাচ করো, ডান্স করো, কেউ জুডো কারাটে করলে করো, কেউ ড্রয়িং করো, যেটা খুশি সেটা করো, কিন্তু পড়াশোনাটা করে, অর্থাৎ শুধুই পড়তে কিন্তু কেউ বলছে না, দুটো মিক্স করে পড়তে বলছেন। কোনো জিনিসই মনে রাখবে খুব বেশি ভালো না, আবার খুব কমও ভালো না, পড়াশোনা একদম না করলেও কিন্তু বাবা মা বকা দেন, এই জন্যই দেন। হলো, এবার এই পদার্থগুলো থাকার প্রয়োজনীয়তাটা বুঝলে, কিন্তু অতিরিক্ত হয়ে গেলে কি হবে, না বায়ুমণ্ডলে যে টেম্পারেচার সেটা বড্ড বেশি বৃদ্ধি পেয়ে যাবে, বড্ড বেশি যদি বৃদ্ধি পেয়ে যায় তখন যে অবস্থাটা সৃষ্টি হয় তাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এর ফলে কি হবে, বায়ুমণ্ডলের নর্মাল যেটা টেম্পারেচার তার থেকে এই টেম্পারেচার অনেকটা মাত্রাতে কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। এবং তার ফলে কি হয়, প্রাণীরা মরতে শুরু করে, গাছপালা মরতে শুরু করে, মোদ্দা কথা পৃথিবীর একটা প্রচন্ড রকম ক্ষতি কিন্তু হয়ে যায়। আচ্ছা এখান থেকে আর কি দেখবে, জলবায়ু পরিবর্তনের যে প্রভাবগুলো আমি একে একে এবার এক্সপ্লেন করব। দেখো তোমরা জানো সুমেরু কুমেরু নাম শুনেছ তোমরা নিশ্চয়ই, সেখানে তোমরা জেনে থাকবে নিশ্চয়ই যে সেখানে মেরু ভল্লুক থাকে, আর কে থাকে, সিল থাকে, আর কে থাকে, পেঙ্গুইন থাকে। এরা প্রত্যেকে কিন্তু মেরু অঞ্চলে বসবাস করে, অর্থাৎ প্রচন্ড যদি ঠান্ডা না হয় এরা কিন্তু থাকতে পারবে না। কিন্তু বিশ্ব উষ্ণায়ন মানে কি, নর্মাল যে টেম্পারেচার পৃথিবীর সেটা যদি বেড়ে যায়, মানে গ্লোব, গ্লোব মানে পৃথিবী, সেটা টেম্পারেচার যদি বেড়ে যায় মানে আরো ওয়ার্ম হয়ে যায়, সেটাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এটা যদি ক্রমাগত টেম্পারেচার রোজ রোজ বাড়তে থাকে, এই যে গ্যাসীয় ধোঁয়া এইসবগুলো যদি রোজ রোজ বাড়তে থাকে, একটা সময় পর গিয়ে কি হবে, এই মেরু অঞ্চলে থাকা বরফ গলে যাবে, তার ফলে কি হবে, মেরু ভল্লুকরা আর কি থাকতে পারবে না। এবং সত্যিই তাই, আজ থেকে বছর 20 আগে মেরু ভল্লুক বা পেঙ্গুইনের যেটা সংখ্যা ছিল আজ কিন্তু সেটা অনেক কমে গেছে। তার অন্যতম কারণ হলো এই গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা আর কি বলছে আরো দেখো, কিছু টেম্পারেচারের দিয়ে বলেছে, প্রচন্ড গরমে তোমরা দেখে থাকবে মাটি ফেটে যায়। আর কি হচ্ছে দেখো, গঙ্গোত্রী বা যে কোনো হিমবাহ, মানে যেটা কিনা বরফের চাই, সারা বছর সেটা হিমবাহ হিসেবেই থাকে, মানে একটুও যতই গরম পড়ুক না কেন, পাহাড়ের অনেক উপরে তো, সেখানে সেগুলো কিন্তু বরফ গলে না, কিন্তু সেগুলো গলতে শুরু করেছে। এবং আলটিমেটলি গিয়ে কি হবে, সমুদ্রের যেটা উচ্চতা, সমুদ্রের যেটা লেভেল, সেটা নর্মালের থেকে জল যদি ক্রমশ বরফ যদি গলতেই থাকে, গলতেই থাকে, কি হবে, সমুদ্র পৃষ্ঠের জলের যেটা উচ্চতা বা লেভেল সেটা তার থেকে বৃদ্ধি পেয়ে যাবে। তো এই হলো কারণগুলো, তোমরা এই প্রত্যেকটা জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো একটু নিজেদের বই থেকে প্রত্যেকে পড়ে দেখো। হিমবাহ, বরফের গলন এবং নদীর জলস্তরের উচ্চতা বৃদ্ধি, যতটুকু আমি বললাম এইটুকু পড়ো। সুতরাং তোমাদের আমি পড়া দিলাম আজকের জন্য পেজ নাম্বার 227 থেকে শুরু করে 232 অবধি, ঠিক আছে? তাহলে আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামী দিন আবার নতুন একটা টপিক নিয়ে এসে হাজির হব। থ্যাংক ইউ ক্লাস।